তো তুমি ট্রুথ নিবা না ডেয়ার নিবা বলো? আমি ট্রুথ আর ডেয়ার মানে তো বুঝি দে, ট্রুথ মানে কি তুমি বোঝো না? হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম স্টোরি অফ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আমি মাসুদ খান, আমার সাথে দেখতে পারতেছো কাকিনী আসছি নয়ন চৌধুরী। তো আজকে আমরা একটা প্ল্যান করছিলাম যে ঈদের পরে যেহেতু আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, এই জন্য চিন্তা করলাম যে আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে। তো নয়ন হুট করে বললো যে না, চ্যালেঞ্জিং ভিডিও আর করা যাবে না, অনেক করছে, আজকে একটু ভিন্ন কোয়ালিটির ভিডিও করি। তো ভিন্ন কোয়ালিটি ভিডিওটা কি সেটা নয়ন বল। বন্ধুরা, তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, যারা নতুন ভিজিট করতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর তোমরা আমাদের অনেক সাপোর্ট করতেছো। তো আজকে যে বিষয়ের উপর ভিডিও বানাবো, তো আজকে আমরা একটা দুই বন্ধুর ভিতরে প্রশ্ন, ঠিক আছে, রাখবো ট্রুথ অ্যান্ড ডেয়ার। হ্যাঁ, তা ওর কাছে পাঁচটা প্রশ্ন করবো, ও আমার কাছে পাঁচটা প্রশ্ন করবে, আর এর ভিতরে যে হেরে যাবে তার জন্য কি আর শাস্তি তোমরাই কিন্তু বলে দিবা, সেটা পরের ভিডিওতে। পরের ভিডিও কি? হ্যাঁ, পরের ভিডিওতে এখনই দেখাই দেওয়া হবে, এখনই দেখাই দেওয়া হবে, যেহেতু আমি একটা প্রবলেম ফেস করতেছি, এই জন্য পরে আর হবে না, এখনই যেটা হবে সব সামনাসামনি হবে তোমাদের সামনে। তো নয়ন, তুমি আমাকে আগে প্রশ্ন করবো না আমি তোমাকে আগে প্রশ্ন করবো, বলো। আগে তুমি করো আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি ট্রুথ নিবা না ডেয়ার নিবা বলো। আমি ট্রুথ আর ডেয়ার মানে তো বুঝি দে, ট্রুথ মানে কি তুমি বোঝো না? তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পারলে যে নয়ন ট্রুথ অ্যান্ড ডেয়ার এটা বোঝে না, তো আমি চাচ্ছি যে তাহলে ওকে বাংলায় প্রশ্ন করি, যেহেতু বোঝে না। তো নয়ন, তোমাকে সত্যি কথাটা নিবা না মিথ্যা কথাটা নিবা, কোনটা নিবা বলো? আমি যা বলিব সত্যি বলিব, সত্যি বলে মিথ্যা বলিব না, বন্ধুদের মাঝে আমি কখনো মিথ্যা বলতে চাই না। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বার ওয়ান তোমাকে প্রশ্নটা করি, তুমি জীবনে কতগুলো মেয়ের সাথে মেলামেশা করছো? আমার বন্ধু বান্ধব ছিল অনেক, ঠিক আছে, তো আসলে আমার ওই ধরনের কোনো জিনিস ফেস করিনি। শিওর? ও, তুমি রিলেশন করছো কয়টা? মেলামেশা তো করোনি, তো রিলেশন করছো কয়টা, কয়টা মেয়ের সাথে? আমি কোনোদিন কোনো রিলেশনই করিনি। এই যে বন্ধুদের মাঝে তুমি যে এইভাবে মিথ্যে কথা বললো, ওই যে তোমার নাকি বিজলি ছিল, সে বিজলি কি হলো? আমি দেখো পার্সোনাল জিনিস আমি এখানে বলতে যাচ্ছি না, তোমার বলতে হবে। তুমি দেখো বন্ধুরা, নয়ন সত্যি কথা বলে না মিথ্যা বলে, আমি এখনই তাকে ধরাই দিলাম। তো ও আমার কাছে জিজ্ঞেস করলে আমি বললাম সব কিছু বলবো, আমি ও আমার যে প্রশ্ন করুক আমি অ্যান্সার দেবো। তো নাম্বার টু নাম্বার বললাম প্রশ্ন, তো তুমি দুই নাম্বারে ভুল করছো, মানে মিথ্যা বলছো, নিশো সত্য কিন্তু ভুল করছো মিথ্যা, যাই হোক ওটা কোনো বিষয় না। নাম্বার থ্রি, তোমার জীবনে কী হওয়ার ইচ্ছা আছে? তুমি যে লেখাপড়া করছো যতদূর, তো কী করার ইচ্ছা আছে তোমার? আমার এখন যে আমার একটা স্বপ্ন সফল ইউটিউবার হওয়া। ও, তা তুমি ইউটিউবে কতদিন ধরে আছো? নাম্বার চার নম্বর প্রশ্ন, ইউটিউবে আমি 1.5 বছর ধরে আছি। বন্ধুরা, আমি তোমাদেরকে একদম শর্ট শর্ট বলতেছি, এই জন্য একবারে প্রশ্ন কি করে যাচ্ছি, ভিডিওটা আমরা লং করতে চাচ্ছি না। তো তুমি 1.5 বছর ধরে ইউটিউবে আছো, ও, তো তুমি বিয়ে করবো কবে? তোমার তো বয়স অনেক হয়ে যাচ্ছে। তুমি আসলে একটা গুরুত্বপূর্ণ উত্তর প্রশ্ন করেছো, তো আমি যেদিন সফল ইউটিউবার হতে পারবো তারপরের দিন বিয়ে শাদী করবো। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, তোমরা শুনতে পারলে যে নয়নকে পাঁচটা প্রশ্ন করছি আমি, তো পাঁচটা প্রশ্ন সে অ্যান্সার দিছে। তো আমার এখানে আর কিছু কথা আছে, এখন অ্যান্সার করব শেষ, আর ওর কাছে আমি কিছু কথা জানতে চাচ্ছি তোমাদের সামনে, সেটা ফেস করাবো ওকে। তো তুমি যে এই যে বললে যে লাস্ট প্রশ্নটা করছিলাম যে বিয়ে করবা কবে, তো তুমি বললে যে সফল ইউটিউবার হওয়ার পরে, এখন সফল ইউটিউবার যদি তুমি আরও 10 বছর পরে হও, তাহলে তুমি কি কি 10 বছর পরে বিয়ে করবো? হ্যাঁ, যেহেতু আমাদের জনপ্রিয় একজন অভিনেতা, আমার পছন্দের একজন সালমান খান, তার 54 বছর বয়স হয়ে গেছে, বাট সে এখনও বিয়ে করেনি, তো আমি কিন্তু তার অনেক বড় একটা ভক্ত, এই জন্য আমারও যদি আমি সফল ইউটিউবার আরও 10 বছর লেট হয়, তো আমি কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয় না। এছাড়াও বাংলাদেশে যে আমাদের রেলমন্ত্রী আছে, সে 64 বছর বয়সে বিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক বন্ধুরা, নয়নের প্রশ্ন আমার করা শেষ, নয়ন আমাকে এখন 5টা প্রশ্ন করবে। তো নয়ন, তুমি আমাকে প্রশ্ন এখন করতে পারো, আমি তোমার মতো মিথ্যাবাদী না, সবাই জানে। আচ্ছা ঠিক আছে, আমি সবসময় সত্যটা প্রেজেন্ট করতে চাই সবার সামনে, বলো। ইউটিউবের সবচেয়ে বড় বাধা কে?
না, এটা সত্য কথা বলতেই হবে, বড় বাধা হচ্ছে আমার বাবা। জীবনে প্রথম কবে প্রেমে পড়েছিলে? জীবনে প্রথম প্রেমে আমি পড়িনি, আমার প্রেমে পড়ছিল মানুষ, সেটা হচ্ছে ক্লাস ফোরে থাকতে একটা মেয়ে আমাকে বন্ধুরা ঝালমুড়ি দিয়ে আমার আমাকে অফার দিছিল, মানে ক্লাস ফোরে থাকতে, আমি তখন বুঝতাম না কিছু। তো পরে একটা গল্প বলি, আমার যেহেতু বন্ধু প্রশ্ন করছে আমার একটা গল্প মনে পড়ে গেলো, গল্পটা শুনে তোমরা হাসবা কিনা জানি না। ক্লাস ফোরে থাকতে আমাকে একটা মেয়ে পছন্দ করতো, আমি জাস্ট অত কিছু বুঝতাম না, সে আমাকে ঝালমুড়ি কিনে দিছিল। তারপরে তোমার কিছুদিন পরে আমিও তাকে যেদিন ঝালমুড়ি কিনে দিতে গেছিলাম, আমি তখন প্রেম এই জিনিসটা বুঝতাম না, যেহেতু বন্ধু বান্ধবী আমার এইভাবে আমি বুঝতাম। পরে আমি যেদিন ঝালমুড়ি কিনে দিতে গেছি, তো তার ভাই এসে আমাকে এমন দাবর দিছে, আমাদের বাসার নিচ দিয়ে তো দেখছো যে নদী আছে, তোমাদের ভিডিওই দেখেছিলাম, ওই নদীর এখানে বন ছিল, বনের ভিতর যে পলাইছিলাম। তো ওর পর থেকে আর আমি এই প্রেম ভালোবাসার ভিতরে জড়াই নাই, আমি এখনও মনে করি যে ছিঙ্গেল আছি। আচ্ছা, যাই হোক, এখন তোমার প্রশ্ন চলে গেল 3 নম্বর। জীবন 3 নম্বর না 2 নম্বর? হ্যাঁ 3 নম্বর। হ্যাঁ, তোমার 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ, তুমি যদি ইউটিউবার না হতে পারো তাহলে কি করতে? ইউটিউবার না হতে পারো, আমার তো ইউটিউবার হওয়ার ইচ্ছা ছিল, বাট আমি অনেক প্রবলেম ফেস করতেছি, তারপরেও চেষ্টা থাকবে, যেহেতু তুমি আসো তোমার উপর ছেড়ে দিয়ে আমি হয়তো বা বিদায় নিতে পারি, তারপর আবার চলে আসবো। তখন আবার যদি সফল হয় কোনো দিন, ভিডিওগুলো যদি ভাইরালের দিকে যায়, তাহলে আবার চলে আসবো ইউটিউবে রানিং। তাহলে নাম্বার 4, তুমি কোন ক্লাসে সবকটাই ফেল করেছিলে? না, তুমি একটা ভালো প্রশ্ন করছো, আমি স্টুডেন্টটা একদমই খারাপ ছিলাম, একদম নর্মাল। আমি ক্লাস 6 থেকে যখন 7 উঠি, এটাগুলো আমি একদম বাস্তব কথা বলতেছি, আমি কোনো মিথ্যা বলতেছি না। ক্লাস 6 থেকে যখন আমি 7 উঠি, আমি 11টা বইয়ের মধ্যে আমি 9টায় ফেল করছিলাম, 2টা পাস করছিলাম। সে 2টা বই হচ্ছে তোমার ম্যাথ আর হচ্ছে আর একটা ইসলাম শিক্ষা আর কি, এই 2টা। আচ্ছা, এগুলো সত্য কথাই বললাম। নাম্বার 5 বলো। ব্লগ করতে এসে তুমি কোন ইউটিউবারকে বেশি ফলো করো? ব্লগ করতে এসে সর্বপ্রথম যাকে দেখে আমার ভিডিও করতে ইচ্ছা জাগছে, সে হচ্ছে ইন্ডিয়ার তুষার দাস। এই তো বন্ধুরা, দেখলে মাসুদের প্রশ্ন করলাম, মাসুদ উত্তর দিল। তো এটা ভাবলাম কি যে অনেক আমরা তো কিউএনএ ভিডিও করিনি, ঠিক আছে, তো ঈদের পরে একটা রিল্যাক্স টাইম আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য কোনো ব্লগ আপলোড দিতে মানে কি করব, বানাইছি যেগুলো সেগুলো এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আরও নতুন নতুন ব্লগ এই কদিন আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম রাত্রে একটা হালকা তোমাদের একটা কিউএনএও পেয়ে গেলে আর কিছু তোমাদের আনন্দ মুহূর্ত কাটালাম। তো এখন আমরা দুজন যেহেতু মাসুদ সত্যি কথা বলেছে, আমি একটা মিথ্যে কথা বলেছি, সেদিক থেকে কিন্তু আমি কিন্তু ওটা আর যে নামটা নিলে হেরে আছে আর কি, একটা কথা হেরে গেছে। তো আমি যে কটা কথা বলছি একদম সবগুলাই সত্য কথা। মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসে, তো এটা কোনো বিষয় না। তো এক সময় কিন্তু সে ভুলে যায় যে যতই ভালোবাসার মানুষ হোক কিনা, এক সময় কিন্তু সে ভুলে যায়। তো আজকে আমাদের ব্লগটা, আমি যে নয়ন, আমি তো তোমার একটা জিতে গেছি, তোমাকে আজকে কি খাওয়াবো বলো? তো আজকে আমাদের ইস্টোরা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে মাসুদের জন্য আকর্ষণীয় দুই থাল ঝালমুড়ি থাকবে বন্ধুরা। এখন আমি রেডি করবো, এক শুধু তুড়িতে চলে আসবে। তো তোমরা দেখতে জন্য নয়ন আমাকে গিফট করছে 2 প্লেট কি ঝালমুড়ি, কিন্তু আমি ঝালমুড়ি তো একা খেতে পারবো না, নয়নকে রেখে তো আমি খাইতে পারি না, এই জন্য নয়নকেও আমি নিচ্ছি। তো আমি আজকে জিতে গেছি, এই জন্য নয়ন আমাকে ঝালমুড়ি গিফট করছে। তো নয়ন, তোমার উদ্দেশ্য কী ছিল বলো? তো আজকে হালকা একটু আমরা একটু মজা করলাম, এর মাসুদের 5টা কোশ্চেন করলাম, ও আমাকে 5টা কোশ্চেন করলো। তো সব মিলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবার। নেক্সট কিন্তু এক স্পেশাল আমাদের অনেক কটা ব্লগ করা আছে, ওইগুলো আসবে। তো তোমরা ফাইনালি অনেক অনেক সাপোর্ট করতেছ, তো সবাইকে আবারও কি জানাই, অনেকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সিনেমার শর্টটা দেখতে আর এখন আমরা খাবো, তাই দেখতে তো তোমাদের এই কবে যে খাওয়াতে পারবো বন্ধুরা। তো তোমরা যারা আমার পরিচিত আসো, আশপাশে যারা আসো, হয়তো একদিন খাওয়াবোই। তো সবাই ভালো থাকো, খামো দামো ঘুরমো ফিরমো তুলমো আরো ফটো, সেই ফটোটা তুই লাতিব রাকিব নামের মো।